বর্তমান প্রসঙ্গে আমাদের কিছু কথা আমাদের বলা দরকার বলে আমরা মনে করি কথাগুলো কোরআনের তবে সরাসরি কোরআনের না কোরআনের সাথে সাংঘর্ষিকও না এরকম কিছু জরুরি কথা আমাদের জীবনে যেটা জরুরি সেটা আমরা বলবো সেটা হলো যে নেতা নির্বাচন আমরা আমাদের একটা সময় আসতেছে যে আমরা সবাই হয়তো আবার স্বাধীনভাবে আমাদের মতামত ব্যক্ত করতে পারবো এরকম একটা আশা আমাদের মনে সংসার হয়েছে তাই না তাহলে এখন এই নেতা নির্বাচনে আমাদের কি জিনিস করণীয় এবং কি জিনিস বর্জনীয় সেটা আমি আপনাদেরকে বলবো তো আন্তর্জাতিক আইনে বলা আছে যে নেতা নির্বাচন করার জন্য আপনাকে পাঁচটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এক নম্বর হল ক্যারেক্টার দুই নম্বর উইজডম তিন নম্বর কারেজ চার নম্বর টলারেন্স পাঁচ নম্বর অ্যাডজাস্টমেন্ট এই পাঁচটা জিনিস আপনাকে লক্ষ্য রেখে নেতা নির্বাচন করতে হবে এবং এর প্রসঙ্গে আপনারা মনে করলে এটা মোবাইলে টাইপ করে নিতে পারেন এই পাঁচটা ইয়ে যাদের যদি কেউ মনে করেন যে মোবাইলে টাইপ করে নেবেন এই পাঁচটা জিনিস পাঁচটা জিনিস এক নম্বর হলো ক্যারেক্টার চরিত্র এখন এই চরিত্র জিনিসটা এমনই একটা জিনিস যে চরিত্র না থাকলে আপনি এমন লোককে নেতা নির্বাচন করবেন না আপনার বিপদ হবে তো এখন এই চরিত্রবান লোক নবীর রসুল্লাহ তো আল্লাহর পক্ষ থেকে বিশুদ্ধ মানুষ আর পৃথিবীতে আমরা যে চরিত্রবান হব এর একমাত্র মাধ্যম হল কোরআন গাভী বিশ্বাস যদি আমি জানি যে আমি অচির এই বিচারের সম্মুখীন হব এবং সেই বিচার এত কঠিন যে দুনিয়ায় সেটা আপনি কল্পনা করতে পারেন না যেটা সরাসরি কোরআনে বলা আছে একটা মানুষের মুখের ভিতর থেকে লোহা শিকড় ঢুকাইয়া মলদার থেকে বের করে সেই শিকড়টা কর আংটার সাথে আটকাইয়া সেই মানুষটাকে গরম পানির কৌমদী নিক্ষেপ করা হবে সেখানে গরম পানিতে ফুটে ফুটে তার চামড়াটা নিশেষ হয়ে যাওয়ার পরে ডাঙ্গায় তুলে তার চামড়ার ব্যবস্থা করা হবে এবং আগুনে তাকে ফেলে দেওয়া হবে এটা পরিষ্কার কোরআনে এত ফুনা বাইনে হাইনে হামি মেনান গরম পানি এবং আগুনে দুটার মধ্যে তার মানে চক্কর তার পরিভ্রমণ এটা কোরআনে বলা আছে তো এখন দেখেন পৃথিবী থেকে এই শাস্তি কেউ দিতে পারবে যে একটা মানুষের মুখ থেকে লোহার শিকল ঢুকিয়া মর্দার থেকে বের করিয়া তাকে গাইতে তারপর গরম পানির কুয়োর মধ্যে এবং আগুনের মধ্যে এটা পৃথিবীতে সম্ভব না আল্লাহ এই জন্য বলেন যে আমি আমার শাস্তি আদাবু হাত অল আই আহাত সেদিন আমার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না আমার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না পরিষ্কার করে বলা আছে এই জন্য চরিত্রবান মানুষ হতে হলে তাকে গাইবি বিশ্বাস করতে হবে যে আমার এই পৃথিবীর জীবনটা জীবন না আমার সামনে একটা জীবন আছে আমি যে কোনো অন্যায়ের জন্য আমি বিচারের সম্মুখীন হব এই চিন্তাটা যে মানুষের মধ্যে আছে সেই চরিত্রবান হবে এছাড়া কোনো মানুষ আপনি মানুষকে এখন সবাই চরিত্রবান এখন কেউ ঘুষ খায় না কেউ চাঁদাবাজি করে না হ্যাঁ কেউ আত্মসাত করে না এটা একটা বিপ্লব হয়েছে ছেলেরা আপনাদেরই সন্তান তারা সমাজে একটা ভূমিকা পালন করছে এখন তাদের কারণ এইটা আছে কিন্তু এরা কি চিরদিন রাস্তায় থাকবে এরা যখন ঘরে উঠে যাবে এরা যখন এদের কাজে লিপতে হবে তখন যখন আবার মুক্ত সমাজ হবে তখন দেখবেন যে ওই আগের মতো ঘুষও চলছে আগের মতো ওই চাঁদাবাজিও চলছে চলছে সবই চলবে তার কারণ আপনারা তো এর আগেও দেখেছেন যেগুলো চলছে কম বা বেশি তো এগুলির একমাত্র উপায় হলো যে আপনি যদি গাইবে বিশ্বাস করেন এই যে কোরআনের প্রথম বাক্যটা কি আল্লাহ গাইব কোরআনের সন্দেহ নাই এই কথা বলার পরপরই এই দ্বিতীয় কথাটা বলা হয়েছে গায়বী বিশ্বাস তো এই গাইবে বিশ্বাস ছাড়া কশিনকালেও মানুষ চরিত্রবান হবে না এখন এই গায়বী বিশ্বাস ছাড়া আপনি যাই বলেন কাজ হবে না চরিত্রবান হবে না মানুষ ওই সাময়িকভাবে দমে থাকবে চুপ করবে সুযোগ পেলে আবার যেই সেই কথা বলতে পারছেন কাজ এই জন্য আমাদের গায়বী বিশ্বাস এটা জন্মাতে হবে এবং এই চরিত্রবান মানুষ সৃষ্টি করতে হলে ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এই শিক্ষা না আসা পর্যন্ত কখনোই আমরা চরিত্রবান মানুষ আমরা পারব না কোনোভাবেই না মাইরিয়া পিটিয়া কোনো মানুষকে চরিত্রবান বানানো যায় না দেখেন আমাদের সংস্থার অবস্থাটা কি খুবই মারাত্মক কথা খুবই দুঃখজনক কথা ওই আমাদের মাঠবরিয়াতে একটা প্রচলিত কথা আছে আমার বাড়ি যেখানে ওখানে সৌদি আরবের এক লোক আসছে তার কোনো কাজে ওই অঞ্চলে তো ওনার একটা ব্যাগ চুরি হয়ে গেছে ব্যাগ চুরি হয়ে গেছে যে ব্যাগটা উদ্ধার করা গেছে যে একটা ছেলে এটা পনেরো বিশ বছর আগের খবর একটা ছেলে আওয়ামী লীগ করে ওই ছেলেটা ব্যাগটা চুরি করছে এখন ওই শহীদ ব্যাগটা পাই এখন বলে কুল্লু আওয়ামী লীগ আলি বাবা কথাটা বুঝতে পারছেন কুল্লু আওয়ামী লীগ বাবা মানে সমস্ত আওয়ামী লীগ হচ্ছে বাবা মানে ডাকায় তো আলিবাবাস অলরেডি ডাকাইতে আছে না এর মধ্যে আলি লাইলা বই এটা তো বিরাট কাহিনী অনেক এর মধ্যে ভালো মন্দ অনেক কিছু আছে তো ওই আলি বাবা বাবা মানে ডাকাত যেমন কুল্লু কুল্লু আউিলি গালিবাবা বাবা। এইটা নিয়ে সবাই হাসাহাসি করে দেয় কুল্লু গালি বাবা সবই ডাকাত তাহলে আসলে তো এখন ফলটা তো তাই দেখা গেল যে আসলে করল আওয়ামী লীগ বাবা কিন্তু অন্য রাজেশ্ব খুব ভালো তাও কিন্তু এটা আপনি মনে করতে পারেন না তার কারণ আমরা আগে পরে আমাদের অনেক বয়স আমরা অনেক শাসন আমল দেখেছি কিন্তু কেউ কিন্তু খুব ভালো ছিল না কেউ একটু ভালো কেউ একটু মন্দ এই উনিশ বিশ কিন্তু কেউ ভালো না তো এইটা ভালো করার যেটা পদ্ধতি সেটা আমরা বলার দরকার আমরা বলছি যে আপনারা এই ধর্মীয় শিক্ষাকে যদি কম্পলসারি না করা হয় নৈতিক শিক্ষা যদি মানুষকে দেওয়া না হয় তবে কশ্চিনকালেও মানুষকে আপনি ভালো করতে পারবেন না আমাদের কথা আমরা বলে যাচ্ছি এবং আপনি যদি চৈত্রবান মানুষ না পান তাহলে আপনি এই নির্বাচনে আপনার অংশগ্রহণ না করা ভালো তার কারণ আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেছেন মাইয়াসপা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহ হা নাসিবুম মেহনা যে ভালোর জন্য সুপারিশ করবে সে ভালোর একটা অংশ পাবে অমাই আসফা শাফায়াতান সাইয়াতান ইয়াকুল্লা নাসি মিনহা এবং যে খারাপ কাজের জন্য সুপারিশ করবে সে খারাপ কাজের একটা অংশ পাবে কোরআনের নেশার মধ্যে আছে এত দুদুর কাজে আপনাদের আয়াত নাম্বার নিয়ে নিন তাহলে এখন এই কোরআনে যখন এই কথা বলা আছে আপনি একটা ভালো লোক নির্বাচন করতে পারেন তো ওই লোকটা ন্যায্য সালিসি করবে মানুষের মধ্যে মিড মিল মানুষের ধরা মিটাবে এবং এগুলি প্রত্যেকটা কাজে এক একটা হজের সব তার আমল লেখা হবে আর আপনারা যেহেতু তাকে নির্বাচন করেছেন আপনারা ওই হজত সাহেব আপনাদের আমল আল্লাহ লিখে দিবেন আল্লাহর জন্য কোনো অভাব নাই আর পক্ষান্তরে যদি আপনি এমন একটা লোক নির্বাচন করেন যে দেখা গেল সে ওই ভিজিএফ কার্ডের গম গরিবের অধিকার সাধারণ মানুষের অধিকার সব লুটতারাজ করে ফেলাইছে তাহলে আপনি দেখবেন যে আপনার আমল নামায় ওনার পাপের একটা অংশ আপনার আমল নামায় জমা হয়ে যাবে হাসের মদানী আমল নামা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আমি চুরি করি নেই অথচ আমার নামে গম চুরি লাগছে কেন ফেরেস্তারা তো তখন আপনাকে এটাই বলা হবে যে আল্লাহর কোরআন কী বলেছে তোমাকে যে তুমি যদি একটা খারাপ কাজে সুপারিশ করো তাহলে ওই খারাপ কাজের একটা অংশ তুমি পাবে এটা তো কোরআনে বলা আছে তা তুমি এই খারাপের সুপারিশ কেন করলে তো এই জন্য এইসব বিষয় আমাদের আপনাদেরকে জানাই দেওয়ার দরকার এই জন্য আমরা বলছি যে এ ব্যাপারে আপনারা সতর্ক থেকে কাজ করবেন ক্যারেক্টার চরিত্রবান লোক দরকার তারপর হলো দুই নম্বর উইজডম ক্যারেক্টার চরিত্রের পরে উইজডম অর্থাৎ তার প্রজ্ঞা প্রজ্ঞাবান লোক হতে মহাজ্ঞানী মানুষ জাতির যারা নেতৃত্ব দেয় তারা যদি মহাজ্ঞানী না হয় তো শত শত বছর পর্যন্ত একটা জাতি কষ্ট ভোগ করতে থাকে এবং একটা জাতি ধ্বংসের মুখে পতিত হয় যদি নেতৃত্ব দিতে যদি ভুল করে এটা মারাত্মক ব্যাপার কিন্তু আমি এই জন্য আপনাকে দৃষ্টান্ত পেশ করছি তা আপনি বুঝতে পারবেন আমরা এখন বাংলাদেশ একাত্তর সালের পর থেকে আমরা এটা বাংলাদেশ একাত্তরের পূর্বে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এটা ছিল পাকিস্তান তার আগে এটা ছিল ব্রিটিশের একটা প্রদেশ এই তো এদেশের ইতিহাস তো এখন এই ব্রিটিশ থেকে যখন এই দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন চলছিলো তখন হিন্দু মুসলমান একসাথেই আন্দোলন করেছে এবং আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস অল ইন্ডিয়া কংগ্রেস গঠিত হয়েছে এবং সেই কংগ্রেসের অধীনে এই জিন্নার সাহেব আমাদের হক সাহেব এবং ভারতের অন্যান্য মহাত্মা গান্ধী সহ অন্যান্য নেতারা এরা সবাই লিয়া লিয়া কাতালি সব মানেই এই অল অল ইন্ডিয়া কংগ্রেসের সাথে একসাথে আন্দোলন করত কিন্তু জিন্নার সাহেবের এমন একটা প্রজ্ঞা যে উনি চিন্তা করলেন যে আমরা একসাথে আন্দোলন করে যদি দেশ স্বাধীন করি তো স্বাধীনের পরে আমরা আবার পরাধীন হয়ে যাব তার কারণ মুসলমানদের চাইতে হিন্দুরা শিক্ষা দীক্ষা অর্থে সব দিক থেকে তারা ছিল অগ্রগামী আর মুসলমানরা ছিল পিছিয়ে তার কারণটাকেই কারণ হলো মুসলমানদের নেতৃত্বের ভুল তার কারণ ভারতবর্ষে যখন একটা জেনারেল শিক্ষা চালু করা হলো আপনার বিরক্ত হবেন না তো ভারতবর্ষে প্রথম কিন্তু এই যে মাদ্রাসা শিক্ষা এটা কিন্তু সতেরোশো একাশি সালে ওয়ারিং হেস্টিংয়ের আমলে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো একাশিতে কিন্তু এই শিক্ষার উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে যে এত বড়ো একটা দেশ এটা উপমহাদেশ তো এই দেশটা পরিচালনা করতে হলে যে আইন কানুন বিচার ব্যবস্থা এটার জন্য যে মুসলমানদের কাজী পথ। এই পদে যাতে লোকেরা চা চাকরি করতে পারে বা দেশ চালাতে পারে এই জন্যই কিন্তু সতেরোশো একাশি সালে ওয়ারিং হেস্টিংয়ের আমলে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু পরবর্তীতে হিন্দুরা তারা তো তৈলি ওস্তাদ এবং অনেক বুদ্ধি রাখে তখন রাজা রামমোহন এবং ডেভিড হেয়ার এই দুইটা লোক ব্রিটিশকে বোঝাতে বোঝাতে চেষ্টা করলো যে এই যে আপনারা একটা জেনারেল শিক্ষা চালু করেন ইংলিশ মিডিয়ামে একটা শিক্ষা চালু করেন তাহলে ওই ইংলিশ মিডিয়ামে শিক্ষিত হবে যারা তারা আপনাদের কথা বুঝবে আপনারা তাদের কথা বুঝবেন আপনারা দেশ পরিচালনার কাজে তাদেরকে লাগান আর এই মলিস যদি বানান তারা উর্দু ফার্সি আরবিতে আপনারা এটা শিখবে তখন আপনারা তো এটা বুঝবেন না তখন ওদের মাথা এটা ঢুকলো আর মাথা যদি করে ফেলছে এটা বন্ধ করা যায় না ওটাও চলুক আর এদিকে তারা একটা জেনারেল শিক্ষা চালু করলো এই জেনারেল শিক্ষা চালু করার সাথে সাথে ভারতের মুসলমান নেতারা বলল ইংরেজি বড় হারাম এখন নেতাদের কথা তো সাধারণ মানে এখন ইংরেজি পড়া হারাম আমাদের দেশ গেছে এখন যদি আমরা আবার ইংরেজি পড়ি তাহলে আমাদের ধর্ম যাবে এই তাদেরকে বোঝানো হলো ইংরেজি পড়া হারাম তারা ইংরেজি পড়লো না ফলে অবস্থাটা এমন দাঁড়ালো যে আঠারোশো তিরিশ সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি সৃষ্টি হলো এই ইউনিভার্সিটিতে মুসলমানদের একটা ছেলেও ভর্তি হইতে পারল না শুধুমাত্র দুই তিনটা লোক মোহাম্মদ আলী শওকাত আলী আর হলো সৈয়দ আমির আলী এই তিনটা লোক স্যার আপনারা যে ওই বিয়াম্মা কলেজ আছে দেখেন না বিয়াম্মা কলেজ এই বিয়াম্মাকে জানেন যে মোহাম্মদ আলী মায়ের নাম বিয়াম্মা ওই নামে একটা রাজশাহীতে আপনাকে কলেজ স্কুল আছে আমরা ওই মেন হ্যাঁ বিয়াম্মা এই বিয়াম্মা হলেন মোহাম্মদ আলী শওকাত আলীর মা তো যাই হোক এই বড় ফ্যামিলির দু চারটে লোক ছাড়া আম জনতা তারা কেউ ইংরেজি পড়ে নাই ফলে এই ইউনিভার্সিটিতে যখন এই শিক্ষিত লোকরা বের হলো তারা সবাই হিন্দু এবং এরা সচিব থেকে আরম্ভ কেরানি পর্যন্ত সব চাকরিগুলি তারা পেয়ে গেল মুসলমানরা লেখাপড়া যারা কী চাকরি তাদেরকে দেবে মুসলমানদের চাকরি থাকলো কি জানেন মেরদা পেয়াদা চৌকিদার আপনি দেখেন একশো বছর আগের ইতিহাসে দেখেন যারা সমাজে সবসাইতে বড় অনেক জমি মালিক অনেক শত শত বিকাশ সম্পত্তির মালিক তারা কেউ চকিদার দফাদার মেরদা পেয়াদা এছাড়া তাদের কোনো চাকরি ছিল না তো এখন মুসলমানরা এই যে নেতৃত্বের মানে যে দূরদর্শিতার অভাবে তারা ব্রিটিশের সাথে খালি হাতে যুদ্ধ করলো অনেক কিছু করলো তারা ভালোই করেছে তাদের নিয়াতে কোনো ত্রুটি ছিল না কিন্তু ত্রুটি ছিল তাদের প্লানে এখন এইভাবে হিন্দুরা যেহেতু সমস্ত পদগুলি হিন্দুদের দখলে তারা ইংরেজি তাদেরকে কথা বুঝাতে পারতো তাদের কথা বুঝতো মুসলমানদের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করতো আর গুলি করতো মুসলমানরা ছিল খুবই কণ্ঠাসা তখন জিন্না সাহেব চিন্তা করলেন যে আমরা একসঙ্গে যদি আন্দোলন করে এই দেশ স্বাধীন করি তাহলে আমরা আবার দেশ স্বাধীন হবে কিন্তু আমরা আবার গোলাম হব হিন্দুদের যেহেতু আমরা তাদের সামনে আমাদের লোক নাই জন জনবল নাই আমাদের শিক্ষিত লোক যা আমরা কী করবো তখন কিন্তু জিনিয়া সাহেব টু নেশন থিওরি যেটা দ্বিজাতি তথ্য তখন উনি এই টু ন্যাশন থিওরি থিওরি আবিষ্কার করলেন এবং এখানে তিনি এটাই বললেন যে এখানে আমরা পাক ভরা দুটা জাতি হিন্দু এবং মুসলমান কাজে আমাদের দুইটা জাতির জন্য দুইটা স্বাধীন রাষ্ট্র আমরা চাই তো তখন ব্রিটিশ ওই প্রথম মহাযুদ্ধের পরে তারা উনিশশো সালে এরা নির্বাচন দিয়ে দিল যে যারা কংগ্রেস আঠারোশো পঁচাশিতে কংগ্রেস এই কংগ্রেস যেখানে যেখানে ভোটে জিতবে এটা হিন্দুস্তান হবে আর মুসলিম লীগ যেখানে জিতবে সেখানে এটা পাকিস্তান হবে এইভাবে নির্বাচন উনিশশো সাতচল্লিশে এই সাতচল্লিশে নির্বাচনে ও মুসলমানদের মুসলিম লীগ এটা কিন্তু উনিশশো সালে ঢাকাতে এটা হয়েছে পাকিস্তান ওরা বড় অংশ কিন্তু আসলে মুসলিম লীগ এটা বাংলাদেশে এটা হয়েছে মানে সলিমুল্লাহ বাহাদুরের নেতৃত্বে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত উ উনিশশো সালে বাংলাদেশে তো এই মুসলিম লীগের নেতৃত্বে এখন এই দেখেন ওনার যে টু নেশন থিওরি এইটা যদি উনি ওই সময় না করতেন আর সব হিন্দু মুসলমান একসঙ্গে আন্দোলন করে যদি ব্রিটিশ তাড়াতো তাহলে ব্রিটিশ চলে যাওয়ার পরপরই আবার মুসলমানরা হিন্দুদের গোলামিতে তারা আবদ্ধ হতো তো এই জন্য উইসডম এমন একটা জিনিস যে এইটার নেতৃত্বে যদি উইসডম না থাকে তাহলে সেই নেতার নেতৃত্বে একটা জাতি অগ্রসর হয় না বরং জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এই জন্য ক্যারেক্টারের পরে উইজডম মানে তার যে মানে প্রজ্ঞা এটা কিন্তু প্রয়োজন এরপরে কারেজ কারেজ হলো তার অসাধারণ সাহস থাকতে হবে নেতা যদি মনে করে যে আমি সত্য কথা বলে জেল হবে তো খুন হবো বা অমুক কিছু হব তাহলে হবে না তার সাহস থাকতে অসাধারণ সাহস তো এখন এই কারেজের ব্যাপারটা কারেজ মানে সাহস তা আপনার নেতার মধ্যে প্রথম চরিত্র থাকবে দুই নম্বর তার উইজডম থাকবে তিন নম্বর তার সাহস থাকবে অসাধারণ সাহস এখন আমাদের দেশে আমাদের শেখ সাহেব তিনি কিন্তু একটা সাহসী মানুষ ছিলেন অসাধারণ সাহস তার ছিল এরকম আরও সাহসী মানুষ ছিল যেমন শেরে বাংলা আমাদের এই বরিশালের শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক তিনি অসাধারণ সাহসী ছিলেন তো এখন এই সাহসী মানুষের ইতিহাস এই আমাদের শেখ সাহেব অনিত কিন্তু পাকিস্তান আমলে অ্যাসেম্বলিতে ডেপুটি স্পিকার শাহেদ আলী ওনাকে সিআই ডেপিটিই মারি ফেলেছিল এই ইতিহাস আপনারা জানেন দিন তারা মুরব্বী তারা জানবেন অবশ্যই শাহেদ আলী ডেপুটি স্পিকার সিআই ডেপুটিই মারি ফেলেছে সাহস আর ফজল হক সাহেব একে বাংলা একে মানে আবুল কাশেম মোহাম্মদ ফজল হক চাকারে আমাদের বরিশালে চাকারে বাড়ি উনি কিন্তু ব্যারিস্টার উনি সাহসী মানুষ ছিলেন তো ওনার সাহসের পরিচয়টা দেখেন পাকিস্তানের ওরা যখন লাহোর প্রস্তাবে ওরা বলল যে আমরা পাকিস্তান নামক একটা দেশ চাই এই নামে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই তখন ব্রিটিশের প্রত্যেক ঘোষণা আসলো যে এই ঘোষণা যে করবে তাকে সাথে সাথে গুলি করা হবে এটা ব্রিটিশ ঘোষণা করলো এখন এখন অবস্থাটা দেখেন তখন এই যে পশ্চিম পাকিস্তান ওরা তো আমরা যে পৃথক হয়েছি এটা ওদের জুলুমের কারণে তার কারণে একাত্তর স নির্বাচনে ওরা মানে একটা জুলুম করেছে আমাদের বা যেহেতু সেই সময় আওয়ামী লীগ বা শেখ সাহেবের এই দল নিরঙ্কুরভাবে তারা ভুটেছে তারপরেও পাকিস্তান এদের হাতে ক্ষমতা না দিয়ে শেখ সাহেবকে বন্দি করছে এই জুলুম করার কারণে কিন্তু এই দেশটা পৃথক হয়ে গেছে সে সময় এটা জুলুমটা কিন্তু ওরাই করেছে আর এদিকে দেখেন আমাদের মুসলমানদের যে এই পূর্ব পূর্বানের আমাদের মানুষের যে অহংকার বা গৌরব সেটা দেখেন যে মুসলিম লীগ এটা পূর্ব হয়েছে আর পাকিস্তান প্রস্তাব যে করবে তাকে সাথে সাথে গুলি করা হবে তখন সেরে বাংলা লাহোর প্রস্তাব এটাকে লাহোর প্রস্তাব বলা হয় তখন এরকম বুকের কোটটা ছিঁড়ে বুদামগুলো ছিঁড়ে ফেলা দিয়া বলে আমি ঘোষণা করলাম যে পাকিস্তান নামক একটা দেশ আমরা চাই তো শেরে বাংলাকে তো গরিয়ার করা হলো না তার উপাধি হলো টাইগার অব বেঙ্গল শেরে বাংলা এ হলো সাহসিকতার পরিচয় তাহলে এভাবে আপনি যদি একটা জিনিস বিবেচনা করেন তাহলে ক্যারেক্টার উইজডম কারেজ তারপরে টলারেন্স টলারেন্স হলো সহনশীলতা অত্যন্ত ধৈর্যশীল হতে হবে আপনাকে মানুষের সময় অসময় বিরক্ত করবে আপনাকে ঘুমাতে দেবে না আপনাকে খাইতে দেবে না আপনি নাস্তা করতে পারবেন না এই আপনি খাইতে পারছেন কষ্ট হলে স্যার এই সিগনেচারটা লাগবে আপনি রাগ করবেন না ওটা ওই আপনাকে করে দেবেন থাকে এইভাবে আপনাকে অসাধারণ সহনশীলতা টলারেন্স থাকতে হবে আর পাঁচ নম্বরে হলো অ্যাডজাস্টমেন্ট সমন্বয় সাধন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আপনার পক্ষে বিপক্ষে আপনাকে কে ভোট দিলো কে না ভোট দিল এটা না আপনি সবাই নেতা আপনি নির্বাচিত হয়ে যাওয়ার পরে আপনি সবাই নেতা কাজে আপনাকে অ্যাডজাস্টমেন্ট সমন্বয় সাধন করতে হবে কোনো সংখ্যালঘু তার মনে ভয় না থাকে যে আমি দেশের নাগরিক আমার ভয় করবো কেন সংখ্যালঘু কেন হবে যে দেশের নাগরিক তারা সবাই নাগরিক সমান অধিকার সবাই নাগরিক কাজে আবার সংখ্যালঘু কেন থাকবে মনে ভয় কেন থাকবে কাজে এই ধরনের তার যে একটা অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় সাধন এটা করার মতো গুণ থাকতে হবে তো এই পাঁচটা গুণের অধিকারী যারা দেখে আপনারা তাদেরকে নেতা নির্বাচন করবেন এটা আন্তর্জাতিক আইনেও বলে এবং ইসলামেও এটা এটার বৈপরীত্য কিছু নাই এবং এটা ইসলাম বা কোরআনের খেলাফ এটার মধ্যে কিছু নাই কাজে এ বিষয়টা আপনারা

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد